ভাদ্র মাসে সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে তিনবার উচ্চারণ করুন এই বিশেষ মন্ত্র। আপনি এক অদ্ভুত ক্ষমতার অধিকারী হবেন, আপনি যা বলবেন তাই ঘটবে। এইরকম এক অদ্ভুত ক্ষমতার অধিকারী হতে গেলে এই ভাদ্র মাসে প্রতিদিন নিজের হাতের তালুর দিকে তাকিয়ে আপনারা উচ্চারণ করবেন এই বিশেষ মন্ত্র। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। ভাদ্র মাস হলো এমন একটি মাস, যে মাসে আপনি যদি কোনো বিশেষ দিনে বা যে কোনো দিন, অর্থাৎ প্রত্যেক দিন আপনি যদি এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করেন তাহলেই সুফল লাভ হবে আপনার। তবে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে কারোর দিকে না তাকিয়ে একেবারেই প্রথমে আপনি অবশ্যই উচ্চারণ করবেন এই বিশেষ মন্ত্রটি, তাহলেই সুফল নিশ্চিত রূপে লাভ হবেই হবে। প্রিয় বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ ধর্ম সংক্রান্ত সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, ভাদ্র মাসে আপনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবেন সূর্যোদয়ের আগে, বা সূর্যোদয়ের সময় বা পরে উঠলেও ঘুম থেকে ওঠার পর আপনি আপনার ঘরের মেঝেতে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে নিজের হাতের তালুর রেখাগুলিকে দেখবেন। এটি অবশ্যই আপনি যদি করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে, তাহলেই আপনি দেখতে পাবেন যে এই যে বিশেষ মন্ত্র তা আমাদের যথেষ্টই সম্ভাবনাময় করেছে, এবং এই মন্ত্র উচ্চারণ করলেই সমাধান লাভ হবেই হবে। তাই অতি অবশ্যই এইভাবে কাজটি করতে হবে, নিজের হাতের তালুর দিকে তাকিয়ে অবশ্যই আপনার যা যা মনস্কামনা আছে মাকে জানাবেন, এবং অতি অবশ্যই ভাদ্র মাসে শুক্লপক্ষে আপনারা যে তিথি অবলম্বনই হোক না কেন, হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি হলো, করাগ্যে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শন নম। করাগ্যে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে গুরু গোবিন্দ, প্রভাতে কর দর্শন নম। প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাদ্র মাসে
সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে তিনবার উচ্চারণ করুন এই বিশেষ মন্ত্র। আপনি এক অদ্ভুত ক্ষমতার অধিকারী হবেন। আপনি যা বলবেন তাই ঘটবে। এইরকম এক অদ্ভুত ক্ষমতার অধিকারী হতে গেলে এই ভাদ্র মাসে প্রতিদিন নিজের হাতের তালুর দিকে তাকিয়ে আপনারা উচ্চারণ করবেন এই বিশেষ মন্ত্র। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। ভাদ্র মাস হলো এমন একটি মাস যে মাসে আপনি যদি কোনো বিশেষ দিনে বা যে কোনো দিন, অর্থাৎ প্রত্যেক দিন আপনি যদি এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করেন তাহলেই সুফল লাভ হবে আপনার। তবে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে কারোর দিকে না তাকিয়ে একেবারেই প্রথমে আপনি অবশ্যই উচ্চারণ করবেন এই বিশেষ মন্ত্রটি, তাহলেই সুফল নিশ্চিত রূপে লাভ হবেই হবে। প্রিয় বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ ধর্ম সংক্রান্ত সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, ভাদ্র মাসে আপনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবেন সূর্যোদয়ের আগে।